বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগেই স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উদ্বোধন হলো। এদিন মূর্তির উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন এই উপলক্ষেই একটি র্যালি অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগেই স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উদ্বোধন হলো। এদিন মূর্তির উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন এই উপলক্ষেই একটি র্যালি অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগেই স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উদ্বোধন হলো। এদিন মূর্তির উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন এই উপলক্ষেই একটি র্যালি অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।